আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাতুন আপনারা নিজেকে নিজে ব্যস্ততা রাখুন নিজে সব সময় ব্যস্ত থাকুন নিজে সময়টাকে নিজে কাজে লাগান জীবনে আপনি ভালো কিছু করতে পারবেন আপনি যখন বেকার থাকবেন তখন আপনাকে নিয়ে আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই আপনাকে নিয়ে খেলতে থাকবে ফুটবলের মতন আপনি কি জানেন একটা ফুটবলকে যখন কোনো মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয় তখন ওই ফুটবলটা কতটা লাথি খেয়ে জানেন আপনি কেউ বোঝায় বলতে পারবে না আপনি যখন ফুটবলের মতন হয়ে যাবেন তখন আপনি লাথি খেতে থাকবেন আপনাকে লাথি দিতে থাকবে আপনি যখন আপনার কোনো কাজে থাকবেন আপনি যখন বেকার থাকবেন তখন আপনাকে দিয়ে সব কাজগুলো করাবে আপনি আত্মীয়স্ব স্বজন থেকে শুরু করে আপনার বন্ধুবান্ধব সবাই যখন সুযোগ পাবে তখন আপনাকে বিভিন্ন কাজে আপনাকে ব্যবহার করবে আপনি আরেকজনে ব্যবহারিত হওয়ার আগে দিয়ে নিজেকে নিজেই ব্যবহার করুন আপনার সময়টাকে আপনি কাজে লাগান আপনি কি সব জানতা আপনি কি সব কিছু জানেন সব কাজকে আপনি জানেন আপনার জ্ঞান কীরকম আছে আপনি কি মহাজ্ঞানী এই প্রশ্নগুলোর উত্তর থেকে আপনি কিছু বের করে নেন আমি আপনাকে সমাধান দিতেছি আপনি মহাজ্ঞানী নয় দেখা গেছে আপনি ইংলিশে কথা বলতে আপনি অনেক দুর্বল ইংলিশ অনেক বেশি জানেন না কিন্তু বেকার ইংলিশও শিখতেছেন না কেন এটা তো আপনার দুর্বলতা আপনি কি সব জানতা আপনি কি সব কাজ জানেন ধরুন যে কাজ আমরা অনেক সময় লজ্জা করতে চাই না টেইলারিং কাজ ওয়ার্লিংয়ের কাজ এই ধরনের অনেক কাজ আছে হাতের কাজ আমরা অনেক সময় এগুলো করতে চাই না বা আমরা যে জানি না বলে করি না এ দোষটা কার এই দোষটা আমাদেরই দোষ আমার আপনার দোষ আমরা ইচ্ছে করলে কাজটা করতে পারি কিন্তু আমরা করি না আমরা শিখলে শিখতেই পারি আমরা শিখি না ওটা আমাদের দুর্বলতা আমরা যখন দুর্বল হয়ে থাকি যখন আমাদের হাতে কোনো কাজ থাকে না আমরা বেকার অবস্থায় কতক্ষণ শুই কতক্ষণ ঘুমাই কতক্ষণ হাঁটি কত কতক্ষণ এই দিকে যায় সেই দিকে আমরা সময়টা আরে নষ্ট করি তখন এই সুযোগটাকে আম অনেকেই কাজে লাগায় কীভাবে কাজে লাগায় জানেন আপনাকে দিয়ে অনেক কাজ করায় আপনি হয়তো টেরও করতে পারতেছেন না আপনি নাও বলতে পারতেছেন না যে আপনি যে না বলবেন এমন কোনো সুযোগ আপনার হাতে নাই কারণ আপনি তো বেকার আপনার তো অনেক হাতে সময় আছে কিন্তু একই সময় আরেকজন ব্যবহার করে সে তো অনেক উপরে উঠে যাচ্ছে কেউ ব্যবসা করে উপরে উঠে যাচ্ছে কেউ কাজকর্ম করে অনেক উপরে উঠে যাচ্ছে আপনি আপনার সময়টাকে যখন কাজে লাগা যাচ্ছে না তখন আপনার এই সময়টাকে আরেকজনের কাজে লাগা যাচ্ছে এবং আরেকজন আপনাকে সাঁকর বাকরের মতন ব্যবহার করতেছে তার জন্য সেটা কারো দোষ দিয়ে লাভ না আপনার নিজের দোষ আপনাকে কী করতে হবে এমন পরিস্থিতি বানাতে হবে যে পরিস্থিতিতে আপনাকে যেন কেউ কোনো দিন ব্যবহার করতে না পারে আপনি এমনভাবে ব্যস্ত থাকুন আপনি এমনভাবে পরিকল্পনা গ্রহণ করুন যে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে না আপনি যেন বাহাত্তর ঘন্টা ব্যস্ত থাকেন এরকম আপনি পরিকল্পনা এরকম কাজ আপনি হাতে নিয়ে রাখুন আমি আপনাকে বলছি না আপনি কারো উপকার করিবেন এমন স্বার্থপর কথা আমি আপনাকে বলতেছি না আপনাকে বলতেছি যে আপনার যে মূল্যবান সময়টা সে মূল্যবান সময় আপনি যে ভালো কিছু করতে পারেন আরেকজন আপনাকে দিয়ে সামান্য তুচ্ছ কিছু কাজ করাবে সেটা তো হয় না কথাটা আমি আপনাকে আরেকটু পরিষ্কার করে বলতেছি যে ধরুন আপনার হাতে এখন বর্তমানে যে সময়টা আছে ধরুন এক সপ্তাহ এক সপ্তাহ আপনি ইচ্ছে করলে দশ হাজার টাকা উপার্জন করতে পারেন আর আরেকজন আপনাকে দিয়ে ওই এক সপ্তাহের কাজটাকে মাত্র এক হাজার টাকা অর্জন করে নিতেছে এইভাবে আপনি চিন্তা করে দেখুন আপনি এই সময়টাকে কাজে কাজে লাগিয়ে আপনি অনেক কিছু অর্জন করতে পারেন ধরুন আপনি কিছু পড়ালেখা আছে আপনি শিক্ষিত আপনি সময়টাকে এখন চাকরি পাচ্ছেন না কোনো ব্যবসা করতে পারতেছেন না আপনি কিছুই করতে পারতেছেন আপনি পারতেছেন না বলে আপনি নিজেকে নিজে বর্তমানে বেকার বানিয়ে রাখছেন এটার জন্য কেউ দায়ী নয় আপনি নিজেকে নিজেই নিচে নামিয়ে রাখছেন আপনাকে আরেকজন কীভাবে উপরে উঠাবে তাহলে আপনার কাজটা কি আপনার নিজের কাজ সময়টার আপনি কাজে লাগাতে হবে আপনাকে টিউশানই করতে হবে আপনাকে টিউশানি সংক্রান্ত আরও কিছু কাজ করতে হবে আপনার নিজের ক্যারিয়ার আরও উন্নত করতে হবে নিজের মন মানসিকতা আরও বেশি উন্নত করতে হবে আপনাকে আরও বেশি পড়ালেখা করতে হবে আপনি ধরুন এই ইন্টার পাস করেছেন এইচএসসি পাস করেছেন এখন আপনি ডিগ্রি করুন ডিগ্রি শেষ হওয়ার পর আপনি মাস্টার্স করুন ওনার তা মাস্টার্স করার পরে দিয়ে আপনাকে পিএইচডি করুন আপনি এইভাবে আস্তে আস্তে সামনের দিকে আগান আপনার আস্তে আস্তে আপনার যোগ্যতাকে আপনি বাড়ান দেখুন আপনি যখন নিজের জন্য নিজে এক কদম সামনে একদম বাড়াবেন তখন দেখবেন যে হাজার কদম কিভাবে শুরু হয়ে গেছে তাই নিজেকে নিজে ইজ্জত করুন নিজের সময়কে নিজে কাজে লাগান তাহলে জীবন আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন আপনার প্রতিষ্ঠিত হওয়ার জন্যে আপনাকে সামনে আগাতে হবে আপনি যখন সামনে আগাবেন তখন আল্লাহ আপনার পাশে থাকবে আপনাকে অবশ্যই সামনে আগাতে হবে নিজেকে নিজে সব সময় ব্যস্ত রাখুন যেন আরেকজনের আপনি গোলাম হয়ে না থাকতে হয় আরে আরেকজনের উপকার করুন সেই উপকার আপনার জীবনে ফেরত আসবে তা আরেকজনের উপকার করতে গিয়ে নিজেকে নিজে মৃত্যু দেওয়া ঠিক হবে না নিজেকে নিজে হত্যা করা ঠিক হবে না আপনি আরেকজনকে উপকার করবেন যতটুকু আপনার সম্ভব তার অর্থ এই নয় আরেকজন উপকার করতে গিয়ে নিজে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিবেন সেটাকে উপকার বলা হয় না সেটাকে বলা হয় পাগলামি আরে এই পাগলামিতে কিছুই পাবেন না দুনিয়াতে কিছুই পাবেন না আপনি আঁখেরা আপনারা আপনার নিজের জীবন নিজে নষ্ট করবেন না নিজের সময়কে নিজে সঠিক ব্যবহার করুন সালামু আলাইকুম রহমতুলিল্লা বরক